নজর দিতে হবে সেটা হচ্ছে এখন আমাদের রোজা সামনে এই রমজান মাসে এটা খুব দুর্ভাগ্যের বিষয় রমজান বলা হচ্ছে সংযমের মাস সংযমতাকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে যে পণ্যগুলি আমাদের প্রয়োজন সেগুলি মজুদার করে রাখা সেগুলি দাম বৃদ্ধি করা আর নানা রকমের কারসাজি করে থাকে এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরা কারবারি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে আর ঈদ সামনে আসলেই এই জাল মুদ্রার সরবরাহটা বেড়ে যায় সেসব বিষয়ে নজরদারি আরও বাড়াতে হবে যদিও এর উপরে অভিযান চলছে কাজে সেই অভিযানটা আপনারা অব্যাহত রাখবেন সেটাই আমরা চাই আমাদের সবথেকে বড় সাফল্য আপনাদের যে আজকে জলদস্যুমুক্ত যারা চরমপতি তাদের হাত থেকে দেশকে মুক্ত এবং এই যে অসাম্প্রদায়িক কাজে ক্ষতি জড়িত বা মাদক মুক্ত করার ক্ষেত্রে যে ভূমিকা র‍্যাব রেখে আছে সেই জন্য আমি র‍্যাবকে যেমন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি বলবো যে কাজগুলি আরও যথাযথভাবে কাজ করে যেতে হবে সকলকে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের দেশকে আরও উন্নত করতে হবে আমাদের যে সমস্ত সম্পদ সেগুলি সংরক্ষণ করতে হবে সেটা সংরক্ষণ করেই আজকে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে 23 সালের 11ই মে র‍্যাবের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় প্রায় 314 জন চরমপন্থী সদস্য ওই 2 শতাধিক অস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ সহ তারা আত্মসমর্পণ করেছে শুধু আত্মসমর্পণ করে না সাথে সাথে তাদেরকে প্রয়োজনীয়ভাবে ব্যবস্থা করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেওয়া এবং তারা যেন আবার এই বিপথে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই ক্ষেত্রে যতটুকু যা সহযোগিতা দরকার কারণ তারা একভাবে জীবন কাটিয়েছে এখন ভিন্নভাবে জীবন কাটাবে জীবনের প্রয়োজনে যা যা প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করব এবং তারা যাতে স্বাভাবিক জীবনযাপন সবসময় করতে পারে আমরা কিছু অনুদানও তাদের দিচ্ছি কিন্তু সেই সাথে তাদের জীবন জীবিকার পথ আরও ভালোভাবে তৈরি করে দিতে হবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য র‍্যাব অনেকগুলি কর্মসূচি নিয়েছে যেমন উদয়ের পথে একটা নামক একটা পাইলট প্রোগ্রাম বাস্তবায়ন করে যাচ্ছে সেই সাথে আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে যে উন্নয়নটা আমরা করছি সেই অগ্রযাত্রাটা সফলভাবে যখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি সকলে সচেতন থাকবে